সো ওকে, ফাইনালি আবারও চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ঘড়ির মতন আইকন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মূলত একটা হাইট অ্যাপ্লিকেশন। ভিউয়ার্স, আমাদের ফোনে থাকা যে ভিডিও, অডিও বা কোনো ফটো কিন্তু বিভিন্ন সময় আমাদের এগুলো সিক্রেট হিসেবে হাইড করার প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সহজে আপনাদের যেই পার্সোনাল জিনিসগুলো সেগুলো হাইড করে রাখতে পারবেন। আর আপনি এই হাইট অ্যাপ্লিকেশন যদি প্লে স্টোরে গিয়ে চার্জ দেন, তাহলে কিন্তু ওখানে আপনারা প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আমার কাছে সবচেয়ে একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন মনে হচ্ছে এই যে ঘড়ির মতন আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লক বোল্ট। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে সবচেয়ে একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখবো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিং করবেন, এটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে যে ফিউচারগুলো সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসবো। তো তার জন্য যে কাজটা করতে হবে আমাদের, অবশ্যই ভিডিওটা পুরো আপনাদেরকে দেখতে হবে, আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিউয়ার্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে। তো চলুন আমরা দেখে আসি এটার ভিতরের যে প্রসেসগুলো সেগুলো একটু দেখে আসি। তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো, ওকে, এটা কিন্তু আপনাকে 5 মিনিট দিয়ে সেটিং করতে হবে, অর্থাৎ ঘড়ির টাইমের একটা টাইমিং দিয়ে আপনাকে সেটিং করতে হবে। তো আমি করে নিয়েছি এ বিদায়, জাস্ট আপনাদেরকে লাস্টে দেখাবো কীভাবে আপনারা করবেন। ওকে, ডান। ভিউয়ার্স দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার এটা অফেন হয়ে গেছে। তো যখনই আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা এখানে অনেকগুলো মেনু দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আমি যে মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই প্লাস আইকনে যখন আমরা ক্লিক করব, এটা আসলে অন্য অন্য অ্যাপ্লিকেশন থেকে আমার কাছে এই জন্যই জনপ্রিয় হচ্ছে মনে হইতেছে বিদায় আপনাদের কাছে শেয়ার করাটা। ভিউয়ার্স, অলরেডি দেখুন উপরে আমি যখন এই প্লাস আইকনটা ক্লিক করছি, আমরা এটার ভিতরে যে ফিউচারগুলো দেখতে পাচ্তেছি, অলরেডি ক্রিয়েট নোট, অর্থাৎ আমি কোনো কিছু চাইলে নোট করে রাখতে পারবো হাইড করে, তারপরে কন্ট্যাক্ট হাইড করে রাখতে পারবো, তারপরে আপনার কোনো ফোল্ডার আমি সেটাকে হাইড করে রাখতে পারবো, তারপরে ফটো, অর্থাৎ ক্যামেরাতে আমি যখনই ক্যামেরা অপেন করে যে ছবিটা তুলবো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের ভিতরে এসে সেটা অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে। তারপরে আপনার এখানে আছে ভিডিও, তারপরে আদার্স ফাইল, তারপরে আছে আপনার অডিও, অডিওর মধ্যে আপনি কোনো মিউজিক বা কোনো কল রেকর্ডিং সেগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে আবারও ভিডিও দেওয়া আছে, নিচে দেওয়া আছে একেবারে ফটো। তো আমরা এখন একটা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাবো কিভাবে মানে আপনারা অ্যাড করবেন। তো আমি এখান থেকে দেখুন অলরেডি আমার এখানে দুইটা ফটো অ্যাড করে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি এখান থেকে আগে এই ফটোটাকে আনহাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমরা এই কলমের মতন আইকনটা যেটা সেটাতে ক্লিক করব, তারপরে এটার মধ্যে ফটোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচে কিন্তু একটা অপশান চালু হয়েছে, দেখুন রেজিস্টার, এটার মধ্যে আমরা ক্লিক করব। অলরেডি দেখুন এখানে যদি রেজিস্টার দিয়ে দিই, এটা আমার সেম ফাইলের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। তো আমরা কীভাবে এখন দেখব অ্যাড করতে হয়, তার জন্য আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব। দেখুন ফটোতে ক্লিক করলে অলরেডি আপনার গ্যালারির মধ্যে আপনাকে নিয়ে যাবে। তো আমাকে অলরেডি গ্যালারির মধ্যে নিয়ে আসছে, তো এখান থেকে আমি সিলেক্ট করছি। তো ওকে, আমি এখন এই ফটোটাই সিলেক্ট করব, তারপরে মুভ টু বোল্ড এটার মধ্যে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি সেই ফোল্ডারে অ্যাড করে নিতে পারবেন। আর অলরেডি ক্রিয়েট নাও ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন, তো আমি ক্রিয়েট করা আছে আমার, আমি যেমন টেস্ট এটার মধ্যে অ্যাড করে দিলাম। ওকে, ডান হয়ে গেছে আমাদের, দেখুন অলরেডি আবার চলে আসছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে একটা ফটো আপনারা হাইড করবেন। সেক্ষেত্রে আপনার যদি এখানে দেখুন ভিডিও যদি করতে চান, সেম প্রসেসে আপনারা করতে পারবেন। আর এটা আমার কাছে সবচেয়ে জনপ্রিয় মনে হচ্ছে এই কারণে, দেখুন অনেকগুলো ফিউচার, এর কারণে আমার কাছে জনপ্রিয় মনে হচ্ছে অনেকটা। নেক্সট, আমরা কিন্তু এটার দ্বারা আমরা যে কাজটা করতে পারবো, আমাদের ফোনে বিভিন্ন সময় কিন্তু সিক্রেট কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে, অর্থাৎ আমরা এগুলা কারো কাছে শো করতে চাচ্ছি না, তো আমি চাইলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখতে পারবো। যেমন নিচে দেখতে পারতেছেন, আমি আবার একটু ভেগে যাই, এই যে অ্যাপ লক একেবারে নিচে, এটার মধ্যে যখন ক্লিক করব, আমাদের মোবাইলে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলো শো করবে। অলরেডি আমার এটা হাইড করে রেখেছিলাম তার আগে, তো আমি এটাকে আনহাইড করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। জাস্ট ওয়েট, ওকে, আমাদের কিন্তু এটা এখন আনহাইড হয়ে গেছে। তো আপনারা যেভাবে হাইড করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা হাইড হয়ে যাবে। তো আমি যদি একটু এখন ব্যাগে গিয়ে দেখি এটা কী রকম দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারবো। হোয়াটসঅ্যাপ দেখুন অলরেডি কিন্তু আমার এখানে, আমার হোয়াটসঅ্যাপে কেউ যদি ঢুকতে চেষ্টা করে, তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে।
তো এটা আমি এটা এখন আর দেখাচ্ছি না, তো আমরা আবারও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ভিউয়ার্স। জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা তারপরে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আবারও আমরা এটার ভিতরে প্রবেশ করে নেব। ওকে ডান, ওকে ভিউয়ার্স অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে। তারপরে এখানে অনেকগুলো অপশান আরও দেওয়া আছে, আপনি সেটিং কীভাবে করবেন, পাসওয়ার্ড রিসিট দিতে পারবেন, তারপরে আপনার পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এখন সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। আমি আমার প্লে স্টোরটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটা। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ক্লক বোল্ট। এটা যখনই লিখবেন ভিউয়ার্স, অলরেডি আমার ডাটা কানেকশান অফ, আমি একটু ওপেন করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। ওকে আবারও প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি ভিউয়ার্স, জাস্ট একটু ওয়েট। ওকে সার্চ বারে গিয়ে যেটা বলছি এর আগে আপনারা ক্লক বোর্ড এটা লিখলে হবে। ওকে ডান, অলরেডি দেখতে পারতেছেন ভিউয়ার্স এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা। তো আপনারা এটা কিন্তু ইনস্টল করে নেবেন, তারপরে ইনস্টল করার পরে আপনারা কীভাবে সেটিং করবেন এখন কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো, কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা সেটিং করবেন। আর এই অ্যাপ্লিকেশনটা সেটিং করার জন্য আপনাদের একটা জিমেলের প্রয়োজন হয়ে যাবে। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা সেটিং করবেন, তাহলে ইজিলিভাবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাদের ফোনে থাকা যেই ফাইল বা ডকুমেন্টগুলো সেগুলা সিক্রেট যেই বিষয়গুলো সেগুলো হাইড করে রাখতে পারবেন ভিউয়ার্স। তো চলুন দেখে আসি আমরা কীভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা সেটিং করব। ওকে এবার আমরা এটাকে অফেনের মধ্যে ক্লিক করে নেব। তো আমি অফেনের মধ্যে দিয়ে নিচ্ছি ভিউয়ার্স, জাস্ট সবচেয়ে বেটার হয় আমি এখান থেকে ব্যাগে গিয়ে ডাটা কানেকশনটা অফ করে আপনাদেরকে দেখালে সেটা ক্ষেত্রে সুবিধা ভালো হতো, কেননা ডাটা কানেকশন থাকলে প্রচুর অ্যাড আসে। আচ্ছা যাক, তারপরও তো এখানে লাস্ট লেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে কিন্তু এটার অপশন দেখাবে আপনারা কীভাবে এই পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে আপনি আপনার যেভাবে খুশি আপনি সেভাবে এক টাইমটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি, আমি এখন দিচ্ছি 10টা 10টা 10 দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ওকে তারপরে আপনারা যে কাজটা করবেন ওকে ক্লিকে ক্লিক করবেন, তো আবারও সেম দুবার দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি, তো অলরেডি কিন্তু আমাদের লকটা সেটিং হয়ে গেছে। তো আপনার যদি আপনারা এইভাবে সেটিং করে নিতে পারবেন, তারপরে আপনাদের কিন্তু যে কাজটা করতে হবে, আপনি যদি কখনও এই পাসওয়ার্ডটা আপনার টাইমিং যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি রিসিট দেওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে একটা জিমেল অ্যাড করে দিতে হবে। তো আমরা কিন্তু জিমেল অ্যাড করা ছাড়া আপনার কিন্তু এটা আপনার মেন এটার ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে এখানে অনেক কিছু আছে সেগুলো দিতে পারবেন, জাস্ট এত কিছুর প্রয়োজন নেই। তো আমরা একটা জিমেল অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স, জাস্ট ওয়েট, আমি একটা জিমেল দিয়ে দিব এখানে। তো আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন, আপনারা আপনাদের মন মতন, মানে আপনাদের যদি জিমেল থাকে যে যেগুলা সেগুলো থেকে সেগুলো থেকে একটা সিলেক্ট করে দিলে হবে। জাস্ট আমি জিমেলটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে এবার আমরা এটা এখানে দিয়ে দিব নিচে যে অপশানটা সিক্রেট অ্যান্সার, সরি, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড অ্যাড করে দিতে হবে। তো আমি সিরিফ 1 2 3 4 5 আমি এতটুকুই দিচ্ছি। ওকে ফিনিশ, তো আমরা যখন ফিনিশে ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা একটা কন্ডিশন দেখা যাচ্ছে, ওকে দিয়ে দিবেন। ওকে যখনই দিবেন তখন আপনাদের অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গেছে ভিউয়ার্স। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কীভাবে আপনারা সেটিং করবেন। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা অন্য অন্য অ্যাপ্লিকেশন থাকে এটা অনেকটা ফিউচারগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা এভাবে ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না ভিউয়ার্স, আপনাদের
যে অন্য অন্য অ্যাপ্লিকেশনগুলো আছে সেটার থেকে কিন্তু এটা অনেকটা ভালো একটা অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ভিউয়ার্স। সো ওকে, আশা করি বুঝতে পারছেন। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সম্পর্কে। সো ভিউয়ার্স, ফাইনালি আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি। যারা আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটেড ভিডিও আপলোড করব, ইজিলিভাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে শু করবে ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্টের মতামতে কিন্তু আমাদের উৎসাহ জাগে যে ভিডিও করার জন্য। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো।